বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে সরকার তাকে তিলে তিলে শেষ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। রাজীব হাসান সহ আটককৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধন থেকে রিজভী আহমেদ বলেন, খুন, গুম, হত্যা আর বিরোধী পক্ষকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত দমনের মধ্য দিয়ে দেশে ভয়ের রাজত্ব কায়েম করা হচ্ছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ জেনেও সরকার তাকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মঙ্গলবার সারা দেশে বিএনপি দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি। তাকে জোর করে আপনার প্রতিহিংসা চরিতার্থ করে বন্দী করে রেখেছে। আমরা আগেই বলেছি, দেশনেত্রীকে তিলে 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 নিঃশেষ করার এক গভীর ষড়যন্ত্রে মেতে আছে শেখ হাসিনা। আপনার সরকারের পতন, সেই পতনের সাইরেন বাজছে চারিদিকে, ঘন্টা বাজছে।